প্রথম সিনেমা কত সালে পারিশ্রমিক কত ছিল? প্রথম সিনেমা ছিল হচ্ছে আই গেস 2010-এ হবে মনে হয়, নিঝুম অরণ্য। পারিশ্রমিক ছিল, পারিশ্রমিক বলতেই হবে, হ্যাঁ একদম, না জেনে ছাড়বো না, অনেক কম ছিল সেখানে, সেখানে ছিল তিন। ওকে ওকে, গুড স্টার্ট, অবশ্যই গুড স্টার্ট। ওকে, ছোটবেলার কোন স্মৃতি আজও আপনাকে তাড়িয়ে বেড়ায়? অনেক অনেক রকমের স্মৃতি আছে, অনেক সুখ স্মৃতি আছে। যেহেতু আমি খুবই দুষ্ট টাইপের একজন মানুষ ছিলাম, তো আমাদের কাজিন সেন্ট্রিক জায়গা থেকে অনেক রকমের স্মৃতি জমা হয়ে আছে। এই যে হয় না যে আমরা অনেকে অনেক সময় দেখা যায় না যে একটু একাকিত্বে ভুগি, কিংবা অনেক সময় দেখা যায় যে আসলে জীবনে কী করলাম কিংবা কী করবো না, এটা নিয়ে অনেক চিন্তার জায়গা। আমার কাছে আসলে এত ভালো ভালো গুড মেমোরিজ আছে, আমি যখন একাও কোথাও কখনো সময় পাই দেখা যায় ওই সময়টা আমার সুন্দর কাটে শুধুমাত্র আসলে এই মেমোরিজগুলোর কারণে। এবং আমি পিছনে লুক ব্যাক করতে পছন্দ করি, এবং এই এই জায়গাটাও আমি শিখতে পেরেছি, বুঝতে পেরেছি হচ্ছে যে এই করোনার টাইমে এসে যে শুধু দৌড়ঝাঁপি জীবন না, কখনো থামতে হয়, কখনো বুঝতে হয়, কখনো ফিল করতে হয়। এবং আমরা আসলে আমাদের আশপাশে সবার কাছ থেকে যা যা পেয়ে বড় হচ্ছি সেটার একটা গেট ব্যাকের জায়গাও তৈরি করতে হয়। ওকে, তো এই 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 জিনিসগুলোই আসলে আমি জানি না আমি ঠিক মতো উত্তরটা দিতে পারলাম কিনা, কিন্তু এটা ফিল করি আর কি। ওকে, জানতে চাই কোন নায়িকার সাথে জুটি বেঁধে কাজ করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা পছন্দের? অনেকে, এবং আমি জেনুইনলি বলি যে অনেকে আমার ফেভারিট, এবং এটা বিশ্বাস করে না সবাই, মনে করে হয়তো এমনি এমনি বলছি, বাট ইটস নট দ্যাট। আমি আমি এটা ট্রুলি বিলিভ করি যে আমি যেই আজকে যদি 10 জন মানুষেরও খুব পছন্দের জায়গা পেয়ে থাকি, কিংবা আমার কাজ যদি অ্যাপ্রিসিয়েটেড হয়ে থাকে, সেখানে শুধু আমি না, নির্মাতা থেকে শুরু করে প্রোডাকশন বয় এবং অবশ্যই আমার কোয়ার্টিস্টদের অনেক অবদান। তারা আসলে বিশেষ করে রোম্যান্টিক কাজগুলোর ক্ষেত্রে কোয়ার্টিস্টের সাপোর্ট ছাড়া, কিংবা তাদের তাদের সাথে একটা ভালো বন্ডেজ ছাড়া, কিংবা তারা যেভাবে করে আসলে স্ক্রিনটা আমরা শেয়ার করি, যদি একটা সুন্দর জায়গা না তৈরি হয় তাহলে আসলে এটা সম্ভব না। অনেকে আছে, নাম বলে শেষ করতে পারবো না, অনেকের নাম বলে ফেলতে হবে একদম এক ধাক্কায় বলি, যদি তিশা, মিম, বিন্দু, মমো, সারিকা, চাঁদনি, রুমানা, মোনালিজা, এমন অনেকে আছে যারা সবার নামে একটা একটা করে বলে দেবেন আপনি এখন? সবার সাথে আসলে প্রচুর কাজ করা হয়েছে আমার, প্রচুর, এবং আমি কৃতজ্ঞ জেনুইনলি সবার কাছে।